আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া আকিরাতের মধ্যে কামিয়াবি রাখুক এবং নেকির কাজে একে অপরকে উৎসাহিত করে কাঁধে কাঁধ মিলে দিন ইসলামের খেদমত করার সে তফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক শুনতে আসুন দরজে পাকের জিলাত আমরা শ্রবণ করি আল্লাহ তালার পিয়ারা মাহবুব হজর পাক সাল্লাহ আলা আলী ওয়াসাল্লামের উপর দরুশরী পাঠ করার অসংখ্য অগণিত ফজিলাত বারেকাত রয়েছে আল্লাহর নবী সাল্লি আসলাম ইসাদ করেন যার এটা পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট তাকুক তার উচিত আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করে আল্লাহ সুহায়ন আল্লাহ আল্লাহ রব আলমিনের পেয়ারা মাহবুব সাল্লাহ আলী আসসালামের উপর আমরা বেশি পরিমাণে শরীফ পাঠ করব আর আলহামদুলিল্লাহ সায়ং রব্বুল আলামিনের দরবারে যখন আমরা উপস্থিত হব রব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি থাকবে কে চায় না যে রব আমার প্রতি খুশি থাকুক সবাই চায় যদি আমরা চাই সত্যিকার ভাবে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা অধিক থেকে অধিক হারে আল্লাহ তালার পেয়ারা মাহবুব হযরত পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ শরীফ পাঠ করব সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাহ তালা আলী ওসালাম সালাত ওসালাম আলাইকা ইয়া মাক্কি মাদানা আরবি হাশমি সাল্লাহ তালা আলী ওসাল্লাম প্লিজ টাইম এরা চ্যানেলের দর্শক আমরা মুসলমান 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 ভাই একে অপরে শোকে কিংবা আনন্দে আনন্দিত হওয়া মুসলমানদের কষ্টে লাঘব করার চেষ্টা করা এবং তার পাশে দাঁড়ানো রোগীকে সেবা শুশ্রূষা করা মেহমানকে আপ্যায়ন করা এই সব তো নবী পাক সাল্লাহ তাইল আলী ওসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছে আমাদের উচিত আমরা যাতে দিন ইসলামের একে অপরের মাঝে বাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে আল্লাহ তা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্নাকে আমরা যাতে নিজের মধ্যে প্রতিফলন করতে পারি সাথে সাথে সমস্ত মুসলিম জাহানের মধ্যে আমরা ধরুন বিপাক সাল্লাহ ইসলামের সুন্নতের পচারক হয়ে যেতে পারি সেটা তখনই সম্ভব যখন আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে একে অপরে মহাব্বত ভালোবাসায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকবো সমাজে উঁচু কিংবা নিচু বড়লোক কিংবা গরিব মধ্যবিত্ত শ্রমজীবী পেশাজীবী চাকরিজীবী সমাজের প্রতিটি স্তরের মানুষই কিন্তু আপন আপন জায়গা থেকে একে অপরের সাথে সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ রয়েছে সমাজ মধ্যজি ভাবনা যে নাপিত আমরা যদি নাপিতকে যদি ঘৃণা করি তা আমার চুলকে কাটবে আমি যদি বেতর যে রয়েছে যে ময়লা পরিষ্কার করে তো যখন আমাদের আমাদের টয়লার ভর্তি হয়ে যায় তো এই যে ময়লার টাঙ্গি কে পরিষ্কার করে কে সাফ করে সমাজে প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু আমাদের একে অপরের কাজে সাহায্যকারী হয়ে থাকে আমাদের আজকে দিন দিন যত কিয়ামতের আলামত প্রকাশ পেতে শুরু করছে দিন যত অতিবাহিত হচ্ছে ভাতৃত্বের বন্ধন যেন চলে যাচ্ছে আর আল্লাহর নবী রসোলা পাক সালামাইকরাম এত মহাব্বত ভালোবাসা দিয়েছিলেন ভাতৃত্বের বন্ধনে তারা এত বেশি আবদ্ধ ছিলেন যখন কেউ পেরাসানগ্রস্ত হয়ে যেত তার পেরাসানি দূর করার জন্য সাহাবাই রামড় ছুটে যেত যদি কেউ অসুস্থ হয়ে পড়তেন নবী পাক সাল্লাহ ইসলাম তাকে দেখতে যেতেন সেবা শুশ্রূষা করতেন মেহমান যখন আসতেন তাকে আপ্যায়ন করতেন যার পরনে কাপড় ছিল না তাকে কাপড় দিতেন যিনি আর্থিকভাবে অসচ্ছল ছিলেন তাকে স্বাবলম্বী করার জন্য যা যা প্রয়োজন আল্লাহর পিয়ারা নবী সাল্লাহ তাহলে আলিবাসাল্লাম শিক্ষা দিতেন কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় আজকে মানুষ নিজেকে চেনে নিজের জন্য সব কিছু করে কিন্তু অপর মুসলমান ভাইয়ের জন্য একটু তার কষ্ট লাঘব করার জন্য তার মুশকিলাত দূর করার জন্য যে একটু প্রসেসটা কিংবা একটু সহানুভূতি সেটা থেকে দূরে সরে যাচ্ছে ফলশ্রুতিতে বাতৃত্বের বন্ধন দূর হয়ে যাচ্ছে অথচ আমাদের উচিত একে অপরকে বাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার জন্য আল্লাহ তো রাসুলসাল্লাহসাল্লামকে রাজি খুশি করার জন্য একে অপরকে উৎসাহিত করা আজকে উৎসাহ উদ্দীপনাটা হারিয়ে যাচ্ছে আমাদের উচিত আমি আমার জায়গা থেকে আমার মুসলমান ভাইয়ের মন জয় করি যদি তার জন্য আমি কিছু করতে না পারি আমি তার মনে আঘাত না আমি তার কষ্ট যদি লাগাব করতে নাও পারি অন্তত পক্ষে তাকে সহানুভূতি দেওয়ার জন্য আমি চেষ্টা করি আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় কারো কথার মাধ্যমে কারো আর্থিক সাপোর্টের মাধ্যমে কারো একটু পাশে গিয়ে সহানুভূতির মাধ্যমে মানুষের অনেক বড় বড় মুশকিলাত পেরেশানি কিন্তু দূর হয়ে যায় আমাদের কি মনে নেই সুফফা যাদের ব্যাপারে আল্লাহ তালা স্বয়ং কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন তাদের প্রশংসা স্বয়ং আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে করেছেন দশম পাড়ার সুরা আনফালের চুয়াত্তর নয়াত আর ওইসব লোক যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে আর যারা আশ্রয় দিয়েছে করেছে তারাই প্রকৃত ইমানদার তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা ইসলামের মাদারী চ্যানেলের দর্শক আল্লাহর নবী ইসলামের সাথে যারা হিজরত করে মদিনায়ী তৈবায় চলে এসেছিলেন ওই আনসার এ সাহাবি ওই মহাজিরগণ ওই আসহাবে সুফফা ওই আসহাবে সুফা যাদের পরনের মধ্যে ভালো কাপড় ছিল না খাবারের জন্য ভালো ব্যবস্থা ছিল না অথচ যারা মদিনাবাসী ছিলেন আল্লাহ আকবর যারা মদিনার বাসী ছিলেন তারা ওই আসহাবে সুফার জন্য কত না তাদের জন্য কত না স্যাক্রিফাইস করেছে অনেক স্যাক্রিফাইস করেছে তো যারা তাদেরকে আশ্রয় দিয়েছে যারা তাদেরকে সাহায্য করেছেন আল্লাহ পাক বলেন তারাই প্রকৃতই ইমানদার তাদের জন্য রয়েছে কমা সম্মানের জীবিকা আল্লাহ হকবার আল্লাহ আমাদের উচিত আমরা একে অপরকে সম্মান করি ইজ্জত করি এবং একে অপরের সাথে ভালোবাসা স্থাপন করি হাদিস মুবারকার মধ্যে ওই আনসারের সাহাবি রয়েছেন তাদের ফজিলত মর্যাদা কিন্তু বর্ণিত হয়েছে যেমনটা করে বর্ণনা রয়েছেন নবী পাক সাল আলী কিছু শিশু ও মহিলাকে একটি বিবাহ থেকে আসতে দেখে তখন নবী পাক সালাম দাঁড়িয়ে গেলেন দুইবার এসে করলেন হে আনসার তোমরা আমার কাছে সকল লোকদের চেয়ে বেশি প্রিয় এ আনসার তোমরা আমার কাছে সকল লোকদের চেয়ে বেশি প্রিয় মনে রাখবেন রেসালতের যুগে বাতৃত্বের বন্ধন পারস্পরিক একতা ঐক্যমত দিনই ভালোবাসা সম্বলিত একটাই ঘটনা নয় বরং নবী পাক সাল্লাহ আলি ইসলাম তো এমন জাতির মাঝেও ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন যাদের মধ্যে সর্বদা যুদ্ধ লড়াই লেগেই থাকত যারা কেটে মারার জন্য সর্বদা প্রস্তুত থাকত যাদের পিপাসা শুধুমাত্র বীরত্ববাদীদের রক্ত প্রবাহিত করাই ছিল যাদের মধ্যে লড়াই ঝগড়া বারবার চলতে থাকত আমরা কি শুনি নাই পিয়ারা নবী সাল্লাহ আলু ইসলাম তাদের মধ্যে কিভাবে মোহাম্মত ভালোবাসার বার্তা পৌঁছিয়ে একে অপরকে ভাই বানিয়ে দিয়েছেন মুসলমান মুসলমান ভাই ভাই করে দিয়েছেন আমাদের উচিত আমরা যাতে কোন গুত্রে না করি কেউ কালো কিংবা কেউ সাদা কেউ অমুক অঞ্চলের কেউ অমুক অঞ্চলের আমরা যাতে চোটো বড় তফাৎ না করি বরঞ্চ আল্লাহ দরবারে সাদা কালো উঁচু নিচু এগুলোর দাম নেই আল্লাহ তাআলা দরবারে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকুয়া ফরেশ রয়েছে। আল্লাহ তাআলার ভয় রয়েছে চতুর্থ পাড়ার সুরা আয়েলে ইমরানের একশো তিন নং আয়াতালস বহান কি কির্ষেৎ ফরমান আর নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিল তিনি তোমাদের অন্তরগুলোতে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছে সুতরাং তার অনুগ্রহ ক্রমে তোমরা পরস্পর বাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে ইসলামের মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আকবর তফসিরের আল জিনানের মধ্যে রয়েছে আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো যার মধ্যে একটি নিয়ামত রয়েছে যার মধ্যে এটাও নিয়ামত হে মুসলমানগণ স্মরণ করো যখন তোমরা পরস্পর একে অপরেশের শত্রু ছিলে তোমাদের মধ্যে দীর্ঘ সময় লড়াই ঝগড়া অতিবাহিত ছিল এমন কি আল্লাহ আকবর একটি লড়াইয়ের ব্যাপার আসছে যেটা একশো বছর পর্যন্ত অব্যাহত ছিল রাত দিন কেমন না পরিস্থিতি ছিল আল্লাহ নবী পাক আলি ইসলামের মাধ্যমে আল্লাহ পাক শত্রুতা দিয়েছেন দুই পক্ষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে নবী পাক সাল আলি ইসলাম তাকে তাদের মধ্যে একে অপরকে বায় বানিয়ে দিয়েছে আল্লাহ আকবর আমাদের উচিত আমাদের পারস্পরিক কুন্দল পারস্পরিক বিভিন্ন সমস্যা পেরাশারি এগুলা দূর করে ভালোবাসার বার্তা পৌঁছিয়ে আল্লাহ সুহান ও তালার পেয়ারা মাহবুব এর সাল্লামের মোহাম্মত সিনার মধ্যে ধারণ করে আল্লাহ আমাদের উচিত মুসলমান মুসলমান বাই হয়ে নেকি দাওয়াতের সারা জানা এ আমার মুসলমান বাই এ আমার মুসলমান বাই আমরা অনেকেই জানি না ফরস ইবাদ সব থেকে উত্তম আমল হচ্ছে মুসলমানদের মন খুশি করা মুসলমাদের মন অনেক ভাবে খুশি হয় কেভাবে? কে পেরেশান দস্ত সে পেরেশান দস্ত লোকের পাশে আমরা কি দাঁড়াতে পারি না? আমরা কি তার পেরেশানি দূর করতে পারি না? অবশ্যই পারি। যদি আমরা পারি তাহলে ইনশাআল্লাহ আমরা कामयाब হব। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি বাণী আমরা শ্রবণ করি। আল্লাহ আকবার। আল্লাহ পাক ইরশাদ করেন আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমার কারণে একে অপরের সাথে সাক্ষাৎ করে আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমার কারণে পরস্পর ভালোবাসা পোষণ করে আল্লাহবর ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমার কারণে একে অপরের জন্য করচ করে আমি ওই সকল মানুষকে পছন্দ করি যারা আমার কারণে একে অপরকে সাহায্য করে আমার বাহাই আমার প্রতিবেশী আমার আত্মীয় আমার কলিগ যখন তার প্রয়োজন হয় তার প্রয়োজনে আমি মেটানোর জন্য যদি আমি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমি চুপটি মেরে থাকি তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে এটা কি মাতৃত্বের বন্ধন হতে পারে সুসময়ে সবাই থাকে কিন্তু দুঃখের সময় যদি আমি আমার মুসিবতগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়ে যেতে পারি আমার মুসিবতগ্রস্ত আত্মীয়ের পাশে দাঁড়িয়ে যেতে পারি সেটা হচ্ছে একটা কামিয়াবির একটা রাস্তা আল্লাহ পাক আমাদের সবাইকে মুজাবুল কবিরের মধ্যে আসছে ফরজের পর আমলের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল হলো মুসলমানদের মন আসছে সকল মুসলমান একটি দালানের ন্যায় যার একটি অংশ অপর অংশকে শক্তি যোগায় মুসলমানদের মধ্যে পরস্পর বন্ধুত্ব দয়া মমতার উদাহরণ শরীরের নেয় যখন শরীরের কোন অঙ্গ অসুস্থ হয়ে যায় তখন জ্বর ও নির্গুম পুরা শরীর তার অংশীদার হয়ে যায় একটু ব্যথা পেয়েছেন সামান্য ঘুম হচ্ছে না তো মাথা ব্যথা করতেছে পুরা শরীরের মধ্যে জিনিসটা ফিল হয় তো মুসলমান মুসলমান ভাই এক অপরের এরকম একটা অংশ মাতৃত্বের বন্ধন দাঁড়ানের এক অপর অংশ কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ গিব চুগলি ওয়াদা খেলাফে আমরা করব আসুন না সরকার সাল্লাহ আলী আসসালাম যে মানবতার শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাহ আলী ইসলাম মক্কা জয় করে যারা নবী পাক সাল্লাহ আলী আসালকে জ্বালাতন করেছেন কষ্ট দিয়েছেন তাদেরকে আল্লাহ নবী সাল্লি আসালাম ক্ষমা করে দিয়েছেন আমার নবী ক্ষমা করেছেন রব্বুল আলমিন সবচেয়ে বড় ক্ষমাশীল বান্দার গুনাকে ক্ষমা করে আল্লাহ তালার আনুগত্য করার বিপরীতে আল্লাহ তালার আচরণ করে অবাধ্য হয়ে যখন তবা করে আল্লাহ তালা তো ক্ষমা করে দেয় আল্লাহ বড় ক্ষমাশীল আমরা কেন মুসলমানকে কবা করি না আমরা কেন করি না আসুন একে অপরের সাহায্য সহযোগিতাকারী হইলে একে অপরকে উৎসাহিত করি যে ভাই এ মুসলমান কষ্ট দিয়েছে মাফ করে দাও ভাই মাফ করে দাও চলুন না ভাই দেখি দাওয়াতে সারা জায়গায় একে অপরের দুঃখে সুখে মিল মোহাম্মত ভালোবাসা যদি আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় যদি আমাদের মন মানসিকতা বড় রাখে কেউ আমাকে জিজ্ঞাসা করুক না করুক কেউ আমার সাথে চলুক বা না চলুক কেউ আমাকে খেতে ভালো দিক কিংবা না দিক আলহামদুলিল্লাহ সবার জন্য যদি সমান যদি মুসলমান ভাই ভাই হিসেবে যদি আমরা দিন অতিবাহিত করতে পারতাম কারো পেরা গেলাম অসুস্থতার মধ্যে কবর নিলাম কিছু করতে পারলাম না করতে পারলাম না একটু চলে গেলাম শীতের দিন কত শীতের দিনের মধ্যে কত না কষ্ট পাচ্ছি আমাদের মধ্যে একটু কম্বলের যদি একটু এদিক সেদিক হয় আমরা কত না ফিল করি ঠান্ডাটা যারা রাস্তার মধ্যে ঘুমাচ্ছে যাদের পরনের কাপড় ভালো নেই কখনো কুচ নিয়েছি তাদের যারা কুড়ে করে ঘুমাচ্ছে তাদের অবস্থা কি রয়েছে দারিদ্র শ্রেণীর লোকের পাশে দাঁড়ানো রয়েছে আল্লাহর ওই যারা সাহাবা সাবে সোফ্ফা তাদের জন্য মদিনাবাসী কত না আগ্রহ নিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন যারা নবী পাক সাল্লাহামের দরবারে উপস্থিত থাকতেন আসবে সোফা বলেন যারা সাহায্য করেছেন তারা বলেন ওই আনসারে সাহাবি বলেন প্রত্যেকের তো আয়াতের মধ্যে কোরআনে পাকের মধ্যে তাদের আলোচনা এসেছে আল্লাহ তালা তাদের উপর খুশি রাজি আল্লাহ রবি সাল্লাহ আলিয়া আয়াত মুবারকের মধ্যে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেন আমরা করবো না ইসলামের আসো আমরা বাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে যাই মিলেমিশে আল্লাহর রসুদ সাল্লাহ আলী দিনের খেদমত করি আল্লাহ আকবর আল্লাহ আকবর মমিন ভালোবাসা পোষণকারী হয়ে থাকে সাল্লু আল হাবিব সাল্লাহ আলহ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম প্রিয় ইসলামের মাদিনী দর্শক শ্রোতা যে কোনো মুসলমান আমার মুসলমান ভাই প্রতিবেশী প্রত্যেকের খেয়াল রাখা দরকার কারো জাত বংশ খানদান নিয়ে গালি গালাজ করা কটু করা কাউকে অপমানিত করা সেটা একজন সত্যিকার মুসলমানের আদর্শ হতে পারে না সত্যিকার ইমানদার মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যার জবান থেকে অপর মুসলমান এখন মানুষ ভয় করে করেছে তাহলে সম্মান করতো না না জানে সবার সামনে আমাকে কি বলে দেয় আপনার জবানকে ভয় পাচ্ছে এটা বাতৃত্বের বন্ধন হতে পারে না আল্লাহ নবী সাল ভাইসাল্লাম বাতৃত্বের বন্ধন বজায় রাখার জন্য আমাদেরকে কিরকম উৎসাহিত করেছে আমরা একটু শুনি হাদিস পাকগুলো শুনি এবং নিজেও উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষকে বাদে বন্ধন অটুল রাখার জন্য যা যা করণীয় সেগুলো করার জন্য চেষ্টা করি যে হাদিস পাকে কে শরীফের মধ্যে আসছে কোনো ব্যক্তির জন্য এটা হালাল নয় যে সে তার বাইকে তিন রাতের চেয়ে তিন রাতের চেয়ে বেশি ছেড়ে দিল যে যখন উভয়ের মধ্যে সাক্ষাৎ করলো একে অপর থেকে মুখ ফিরিয়ে রাখে তাদের উভয়ের মধ্যে উত্তম হলো সেই যে প্রথমে সালাম সালাম বিনিময় আচ্ছা মুসলিম শরীফের মধ্যে আছে একে একে অপরের অপরের থেকে ফিরে সাথে শত্রুতা যেও না হিংসা করোনা সম্পর্ক ছিন্ন করোনা এবং আল্লাহ পাকের বান্দারা ভাই ভাই হয়ে যাও মুসলমান মুসলমানের ভাই তাদের প্রতি অত্যাচার করোনা তাদের বঞ্চিত করে না যারা মুসলমান মুসলমান ভাই ভাই তারা অপরের প্রতি অত্যাচার করে না তাদের বঞ্চিত করে না তাদের অপমানিত করে যদি আমরা একে অপরের সাথে যদি ফট কথা বলি তাহলে আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে অহংকার চলে আসছে সে অহংকার দূর করতে হবে মোহাব্বত ভালোবাসা নিয়ে যাতে আমরা কিভাবে সুন্দরভাবে থাকতে পারি সেই জিনিসটা আমাদের সর্বদা চিন্তা করতে হবে মনো মানে মানুষের হতেই পারে তাই বলে সেটা নিয়ে আমি সারা কষ্টের মধ্যে নিয়ে তো হতেই পারে না আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল অর্থাৎ আল্লাহ আমাদের প্রতি আমাদেরকে ক্ষমা করুক এবং ক্ষমা করার জন্য মন মানসিকতা আমাদের সাথে সৃষ্টি মাতৃত্বের বন্ধ নিয়ে মোহাম্মদ বালা দিন যাতে আমরা অতিবাহিত করতে পারি সাহাবাহিকরা আরেক ধরে দোহান হচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ আল্লাহামের জাহির হায়াতার থেকে যে তরবিয়ত পেয়েছে যে মোহাম্মদ বালা বাসাতে অসংখ্য ঘটনা রয়েছে অসংখ্য ঘটনা আমি আপনাদেরকে লাস্টে একটা কথা বলি একবার সিদ্দিক আকবর উদীয়াল্লাহ তালহু কেউ গাল মন্দ করছিলেন পটাক্ত বাসায় গাল মন্দ করছিলেন তো সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ তালু এর যখন উত্তর দেওয়া শুরু করলেন তখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সেখান থেকে চলে যাচ্ছিলেন ইয়ারসুল আল্লাহ সাল ইসলাম চলে গেলেন তখন সাদ করলেন যখন ওই ব্যক্তিটা তোমাকে গালমন্দ করছিল তোমার পক্ষ হয়ে ফেরেস্তারা জবাব ছিল আর যখন তুমি বলা শুরু করে দিলে উত্তর দেওয়া শুরু করলে তখন ফেরেস্তারা সেখান থেকে চলে গেছে যেন আমিয়ে চলে গেছে মানবতার mohabbat ভালবাসার শিক্ষা বাতৃত্বের বন্ধন রক্ষার জন্য আউলিয়ায়ে کرام এর শিক্ষা আমাদের জন্য পড়ে আছে আল্লাহর বলি শিক্ষা আমাদের নেওয়া দরকার তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি হবে আমাদের পরিবার ঠিক থাকবে আমাদের প্রতিবেশী ঠিক থাকবে আমাদের সমাজ ব্যবস্থা ঠিক থাকবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ইনশা আল্লাহ তালা সুন্দর হয়ে যাবে আমাদের যেন সে নসিফ হয় মাদিনী চ্যানেল আপনাদেরকে বার্তা দিয়ে যাচ্ছে মাদিনী চ্যানেলের সাথেই থাকেন সাথেই থাকি এবং নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা অব্যাহত রাখেন ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ আলা আলা মুহাম্মদ সাল্লাহ আলী আসলাম